আসসালামু আলাইকুম, আমি এমডি হোসাইন। আমি ঢাকা ডেমরা থেকে আসছি। এখানে আসছি মূলত আমার মামাতো ভাই 2022 সালে সান জাপানিজ ট্রেনিং সেন্টার থেকে জাপান গিয়েছে। তো ওনার থেকে আমি এখানের নাম শুনতে পারি, এরপরে আরও ফেসবুকে আরও বিভিন্ন ইন্টারনেটে আমি ঘাটাঘাটি করার পর দেখলাম যে এখানের মধ্যে সান জাপানিজ ট্রেনিং সেন্টার বেস্ট। এরপরে আমি এখানে ডিসেম্বর 10 তারিখ ভর্তি হই, ক্লাসও শুরু হয় ওই দিন থেকে। এরপরে ওখান থেকে শুরু করতে করতে আমি 6 মাস ক্লাস করি, আর এর মধ্যে মার্চের 3 তারিখে আমি স্কাইপি দেই। এরপর নাট জেলপিটি দুইটাই পরীক্ষা দিই, আলহামদুলিল্লাহ দুইটাতেই 120 প্লাস আসে। আমি আগস্টের 23 তারিখ অক্টোবর সেশনে সিইউ হাতে পাই। এরপর আমি এম্বাসি ফেসের জন্য প্রিপারেশন নিতে থাকি, সেপ্টেম্বর 12 তারিখের এম্বাসি ফেসের ডেট পাই। এরপরে ডেট পর আমি আবার ওয়েটিংয়ে পড়ে যাই। তো তখন বৃহস্পতিবার ছিল, শুক্র শনি দুই দিন এম্বাসি অফ ছিল। এরপর রবিবার 15 তারিখ আমি আবার কল পাই, কল পেয়ে আজকে 23 তারিখে ডেট পাই। আলহামদুলিল্লাহ আমি আজকে ভিসা হাতে পেয়েছি, আমি শীঘ্রই জাপানের জন্য রওনা দিব। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমার ফ্যামিলি এবং দেশের জন্য কোনো কিছু করতে পারি। তো এখন আমি সান জাপানিজ ট্রেনিং সেন্টারের টিচার যারা আছে সবারকে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমার প্রত্যেকটা ফাইল ওনারা একদম একটা একটাভাবে খুব নিখুঁতভাবে সবগুলো পেপার চেক করেছে। যেটা সমস্যা ছিল ওনারা সাথে সাথেই আমাকে নক দিত, আমিও ঠিকভাবে পেপারগুলো গুছিয়ে এরপর এখানে দেই, এরপর ওনারা গুছিয়ে দেয়, যার জন্য মূলত আমি আজকে আমার কাঙ্ক্ষিত ভিসা হাতে পাই। সবাই আমার জন্য দোয়া করবেন। কেউ যদি জাপান যেতে চান তাহলে অবশ্যই সান জাপানিজ ট্রেনিং সেন্টারে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ তাহলে আপনি আমার মতো সফলতা অর্জন করতে পারবেন। আলহামদুলিল্লাহ আমি কিছুদিনের মধ্যে জাপানের উদ্দেশ্যে রওনা দিব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, যেন আমার এই ফ্যামিলি এবং আমার দেশের জন্য আমি সুন্দর কোনো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম।